আসসালামু আলাইকুম প্রিয় মরিচ চাষি ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব এই মরিচ গাছের ফুলঝালি কম আসে কেন, এবং এই মরিচ গাছের ফুলঝালি হলুদ হয়ে ঝরে পড়ে যায় কেন। এই দুইটা সমস্যার জন্য আজকে আমি কি কীটনাশক বা কি পিজিআর ব্যবহার করব সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই দুইটা রোগের সমাধান দেব ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, মরিচ গাছের এই কুঁড়িটা হলুদ হয়ে গেছে। মরিচ গাছের এই কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার কারণ হচ্ছে বন্ধুরা, ছত্রাকের আক্রমণ হলে এই মরিচ গাছের এই কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এবং আরেকটি কারণ হচ্ছে বন্ধুরা, শোষক পোকার আক্রমণ হলেও কিন্তু এই মরিচ গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এবং আরেকটি কারণ ফুলঝালি কম আসার, সেটা হচ্ছে ভিটামিনের অভাব। এই মরিচ গাছে যদি ভিটামিনের অভাব থাকে তাহলে কিন্তু বন্ধুরা ফুলঝালি কম আসে। সেজন্য আজকে আমি কি ভিটামিন ব্যবহার করব সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, কমপ্লেসাল সুপার এ, এটা বায়ার কোম্পানির খুবই ভালো মানের একটি পিজিআর। এটা ব্যবহার করলে মরিচ গাছের অধিক কুশি আসে এবং প্রচুর পরিমাণে ফুলঝালি আসে। এটার ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা, প্রতি 16 লিটার পানিতে 30 থেকে 40 ml পর্যন্ত ব্যবহার করা যায়। আর এটার ব্যবহারের সময় হচ্ছে বন্ধুরা, পড়ন্ত বিকেলে এটা ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা ব্যবহার করব আমি এই জন্য যে মরিচ গাছের ফুলঝালি আনার জন্য। এটা ব্যবহার করবেন ফুলঝালি আসার আগে 2 বার এবং ফুলঝালি আসার পরে 2 থেকে 3 বার। ফুলঝালি আসার আগে 2 বার ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে ফুলঝালি চলে আসবে, এবং ফুলঝালি আসার পরে 2-3 বার ব্যবহার করলে ফুলঝালির ফুলডা এবং ঝালিটা সুস্থ সবল হবে, বড় বড় ফল হবে, ফলটা সাতসাট এবং পুষ্ট পুষ্ট ফল হবে। এর সঙ্গে আমি ব্যবহার করব বন্ধুরা পেগাসাস, এটার উপাদান হচ্ছে ডাইফেনথিউরন। এটা সিনজেন্টা কোম্পানির খুবই ভালো মানের একটি কীটনাশক। এটা কাজ করবে এই কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায় বন্ধুরা, শোষক পোকার আক্রমণের জন্য এই কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এটা শোষক পোকাকে দমন করবে। শোষক পোকার কারণে মরিচ গাছের পাতাও কুঁকড়িয়ে যায় এবং ফল হলুদ হয়ে ঝরে পড়ে যায়। সেজন্য আমি এই পেগাসাস ব্যবহার করব। এই পেগাসাসের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা, প্রতি 16 লিটার পানিতে 16 ml। এগুলোর সঙ্গে আমি ব্যবহার করব দেখুন বন্ধুরা, জীবেন, এটা প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাকনাশক। এটা ব্যবহার করলে মরিচ গাছের এই কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার থেকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে, এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া থেকে রক্ষা করবে। এবং এতে আছে বন্ধুরা 20% জিঙ্ক। এই 20% জিঙ্ক থাকার কারণে গাছের চেহারা কিন্তু বন্ধুরা সবুজ রাখবে, সুস্থ সবল রাখবে, গাছকে চকচকে রাখবে। এটার ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা, প্রতি 16 লিটার পানিতে 30 গ্রাম। তো বন্ধুরা, আজকে আমি দেখালাম আপনাদের এই তিনটা আমি একসঙ্গে এখন ব্যবহার করব। তাহলে ইনশাল্লাহ এই মরিচ গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া সারবে এবং মরিচ গাছে অধিক ফুলঝালি আসবে। তাই বন্ধুরা, ভিডিওটা যদি একটু আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এ বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।